হ্যালো ভিউয়ার্স, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জেডিসি বা জেএসসির রেজিস্ট্রেশনের টাকা পেমেন্ট করতে হয়, কিভাবে জমা দিতে হয় সেই প্রসেসটি দেখব। আমরা আগে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে টিটি স্লিপ প্রিন্ট করে টাকা জমা দিতাম, এখন কিন্তু সেই সিস্টেমটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সরাসরি আপনাকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। চলুন আমরা প্রসেসটি দেখি। এর জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন, আপনি চাইলে এটি মোবাইল দিয়েও পেমেন্ট কমপ্লিট করতে পারেন। আমরা এখানে গিয়ে লিখব ebmeb.gov.bdi, লিখলাম, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ইন্টারফেসে চলে আসতে পারেন। অনেকে হয়তো জানেন সিস্টেমটা। তো এখানে আসার পরে আমরা যেহেতু জেডিসির পেমেন্ট করব, সেহেতু জুনিয়র দাখিল সার্টিফিকেট এটাতে আমি ক্লিক করলাম। আমি মাদ্রাসা বোর্ডেরটার একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্ট করে। তো এখানে যেহেতু রেজিস্ট্রেশন, সেহেতু আমরা ESIF স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম এটাতে ক্লিক করব এবং এখান থেকে 2023 সিলেক্ট করব। তারপর এখানে কন্টিনিউ সিলেক্ট করব। এখানে যে প্রতিষ্ঠানের পেমেন্ট করব সেই প্রতিষ্ঠানের এই নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমরা ইন্টারফেস করব অথবা লগ ইন একটি ক্লিক করে দেব। এই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিলম্ব ফি ছাড়া ESIF এর পেমেন্ট গ্রহণ 7 সেপ্টেম্বর 2023 তারিখ থেকে 31 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত চলবে। এন্ট্রি ফাইনাল সাবমিশন 30 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত চলবে। মানে বিলম্ব ফি ছাড়া আপনাকে 7 নভেম্বরের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে। 7 নভেম্বরের মধ্যে অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। যদি কোনো কারণে আপনি 31 অক্টোবর পেমেন্ট কমপ্লিট করতে না পারেন, তাহলে এরপরে আপনি সময় পাবেন বিলম্ব ফি দিয়ে, স্টুডেন্ট প্রতি 50 টাকা বিলম্ব ফি দিয়ে আপনি পরে নভেম্বর পর্যন্ত আপনি এটি এন্ট্রি করতে পারবেন। তো ফাইনাল সাবমিশন হচ্ছে 30 নভেম্বরের মধ্যে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। তো আমরা এখানে পেমেন্টে ক্লিক করব টাকা জমা দেওয়ার জন্য। পেমেন্টে ক্লিক করার পরে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা এখানে লিখে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রতি ফি লিস্ট, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 40 টাকা, রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 24 টাকা, বিলম্ব ফি ব্যতীত মোট ফি হচ্ছে 64 টাকা। বিলম্ব ফি অর্থাৎ যদি আপনি 31 নভেম্বরের মধ্যে টাকা জমা দিতে না পারেন, প্রত্যেকটা স্টুডেন্ট প্রতি বিলম্ব ফি হিসাব করতে হবে 50 টাকা, অর্থাৎ প্রায় ডবল পড়ে যায়। এই জন্য আপনারা নভেম্বর 31 অক্টোবরের ভিতরেই পেমেন্টটা কমপ্লিট করবেন। তো আমি এখানে 50 জন শিক্ষার্থীর পেমেন্ট দেবো, 50 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করবো, সেই জন্য আমি 50 দিয়ে দিলাম। 50 জন শিক্ষার্থীর যে পেমেন্ট আসতেছে এই ঘরের মধ্যে আমরা এই মোট পেমেন্টটা লিখে দেবো। তো এই ঘরের মধ্যে আমি মোট পেমেন্ট লিখে দিলাম। দেওয়ার পরে যে পেমেন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে দেখেন এটা আসবে সর্বমোট যে টাকাটা 3200 টাকা পেমেন্ট স্লিপ, নিচের পেমেন্ট এখানে ক্লিক করলে হবে। তাহলে পেমেন্টে আবার আমরা ক্লিক করব। এবার ক্লিক করার পরে এই যে রিপ্রিন্ট পেমেন্ট এখানে ক্লিক করতে হবে পুনর। এখানে ক্লিক করলে এটা চলে আসবে, ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আমরা চাই এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে পারি, আপনি কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো এখানে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংক ইওয়ার্ল্ড থেকেও করতে পারবেন, বেশ কিছু অপশন আছে। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং থেকে করব এটাই ভালো, আমি এখানে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দেবো। মোবাইল ব্যাংকিং ক্লিক করলে দেখবেন এখানে মোবাইল ব্যাংকিং এর যে সিস্টেমগুলো এখানে চলে আসছে, ই সেলফিং ট্যাপ, তারপরে যা আছে নগদ, বিকাশ, রকেট, উপায়। তো আমি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করতেছি, বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে যে 3200 টাকা, সাথে আপনাকে প্রসেসিং ফি দিতে হবে 38 টাকা, টোটালও 3238.40 টাকা, অর্থাৎ 3238 টাকা এবং 40 পয়সা। তো এখানে কনফার্মেশন একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে এরকম চলে আসবে একটা ইন্টারফেস, আবার পে উইথ বিকাশ এখানে আবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার করলে যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা পেমেন্ট করবো সেই নাম্বারটা আমরা এবার এখানে উঠে দেবো। নাম্বারটা দিয়ে দিয়ে এখানে কনফার্মেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেই কোডটি এখানে বসাই দিতে হবে আমাদেরকে। তো আমরা আপনাদের মোবাইল চেক করবেন, মোবাইলে চেক করলে আপনারা বিকাশ কোডটি পেয়ে যাবেন, সেই কোডটি আমরা এখানে দিয়ে দেব। এখানে দিয়ে হলে আবার কনফার্মেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার আপনার বিকাশ পিন নাম্বার আপনাকে দিতে হবে। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন, তারপরে আবার কনফার্মেশনে ক্লিক করবেন। একটু ওয়েট করলে আপনার এরকম একটা পেজ আসবে,
যেটিকে আপনাকে এরকম দেখাবে, আপনি পুনরায় এটা রিফ্রেশ দিয়ে দেবেন। এবং আপনার টাকা অলরেডি কিন্তু জমা হয়ে গেছে আমাদের, তো আমাদেরকে এটা কী করতে হবে, আমরা একটা রিফ্রেশ দেবো অথবা পুনরায় শুরু থেকে আমরা ঢুকতে পারি, পুনরায় আমরা শুরু থেকে আসতে পারি। আমরা পুরোতে শুরু থেকে আসতেছি, আবার আবার আমরা দেখি টাকাটা ঢুকছে কি না। ebi.gov.bd এখানে আসবো, সিলেক্ট করা আছে সব, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। এবার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে 29 অক্টোবর 2023 তারিখে প্রিন্ট করা 50 জন শিক্ষার্থীর 3200 টাকা পেমেন্ট অনুমোদিত হয়েছে। মানে তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে এখানে কীভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হয়, তার সাথে সাথেই পেমেন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি এখানে এন্ট্রির কাজ শুরু করতে পারেন। এন্ট্রির কাজ শুরু করার সময় হচ্ছে যে নতুন এন্ট্রি আছে, এখানে একটা ক্লিক করলে আপনি একটি পেজ পেয়ে যাবেন, তো আপনি সেখান থেকে এন্ট্রি করতে হবে। কীভাবে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হয় পরবর্তী ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।